নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পারমিতা মুখোপাধ্যায় জগন্মাতার আরাধনায় মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা নিবেদন করব প্রসিদ্ধ সুরস্রষ্টা সুধীন দাশগুপ্তর স্মরণে অনুষ্ঠান হয়তো তোমারই জন্য, স্মরণে সুধীন। আমাদের সূর্য ভুবনের এটি দ্বিতীয় অনুষ্ঠান। এর আগে আমরা কিংবদন্তি সুরস্রষ্টা সলিল চৌধুরীর স্মরণে অনুষ্ঠান করেছিলাম এবং তার কবি এবং লেখক সত্তাকে অনুসন্ধানের চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয় এই অনুষ্ঠানের রূপকার। তার তত্ত্বাবধানে এবং প্রেরণায় আমরা তার শিষ্য শিষ্যারা এই অনুষ্ঠান নিবেদন করতে চলেছি। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে। বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের অবিশ্বাস্যকে। কি অসাধারণ গানের কথা আর তেমনই সুর, বলা বাহুল্য গানটির কথা ও সুর সুধীন দাশগুপ্ত। আমাদের বাংলায় পঞ্চকবির পর গীতিকার ও সুরকার হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন সুধীন দাশগুপ্ত বা সলিল চৌধুরীর মতো কিংবদন্তি ব্যক্তিত্বরা। সুধীন দাশগুপ্ত রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে মিউজিকে গ্র্যাজুয়েশন করেছিলেন। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন সেতার, শরদ, ম্যান্ডোলিন, গিটার, ভায়োলিন, এসরাজ, হারমোনিয়াম, তবলা, ড্রাম প্রভৃতিতে তিনি পারদর্শী ছিলেন। প্রথম জীবনে সুধীন দাশগুপ্ত সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তর সহকারী হিসেবে ছিলেন। তিনি আইপিটি এর সঙ্গেও যুক্ত ছিলেন। 1953 সালে সুরকার হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ। 1957 সালে ছায়াছবি উল্কাতে তিনি প্রথম সঙ্গীত পরিচালক রূপে কাজ করেন। 1958 সালে ডাক হরকরা ছবিতে তার গান খুব হিট হয় এবং তাকে খ্যাতি এনে দেয়। তার গীতিকার সত্তা ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। তার সঙ্গীত পরিচালনায় কিছু উল্লেখযোগ্য ছায়াছবি হল তিন ভুবনের পারে, প্রথম কদম ফুল, ছদ্মবেশী, শঙ্খবেলা, পিকনিক, হার মানা হার, বসন্ত বিলাপ, হংসরাজ, রাতের রজনীগন্ধা প্রভৃতি। তার সঙ্গীত পরিচালনার শেষ ছবি অমৃত কুম্ভের সন্ধানে। অসাধারণ সব গান সৃষ্টি করেছেন এই কিংবদন্তি সুরস্রষ্টা। গতকাল 9ই অক্টোবর তার জন্মদিন ছিল। আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই সুধীন দাশগুপ্তর প্রতি। আমি এবার মহুয়া রায়কে অনুরোধ করব অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে শুরু করার জন্য। আজকে দুর্গাপূজার পঞ্চমী। আমরা যখনই কোনো শুভ কাজ করতে যাই তখন দেবতাকে স্মরণ না করে সেই কাজে সাফল্য লাভ করা সম্ভব নয়। আজকের দিনে যখন আমরা সূর্য ভুবনের সকল সদস্য সদস্যারা হয়তো তোমারই জন্য স্মরণে সুধীন দাশগুপ্ত এই অনুষ্ঠান করতে চলেছি, তখন ওনারই একটি বিখ্যাত প্রার্থনা সঙ্গীত যেটি সর্বধর্ম নির্বিশেষে সমানভাবে সকলের মাঝখানে আজও জায়গা করে রয়েছে, সেই গানটি আমাদের আজকে শোনাবে আমাদের একদম ছোট্ট গুরু বোন আলোকিতা। আমি গানটা সম্বন্ধে একটু বলে দিই। গানটি এপার ওপার ছায়াছবির আশা ভোসলের গলায় গাওয়া। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন,
দিলীপ রায়। আসুন আজকের দিনে সুন্দর একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হোক আমাদের অনুষ্ঠান আলোকিতার কণ্ঠে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। করেছি আলো আমার ভালোবাসায়, তুমি আকাশ প্রদীপ জালো। যেমন সুন্দর মন স্পর্শ করা গানের কথা, তেমনই গানের সুর, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী ছিলেন মান্না দে। মণি কাঞ্চন যোগ একেবারে 1968 সালের এই গানটি আজও খুবই জনপ্রিয়। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। প্রেমের অভিব্যক্তি নতুন ভাবে ব্যক্ত হলো সুরে সুরে, ছন্দ ভাঙার গতিতে। শুনুন সেই গান অনঘ ব্যানার্জির কণ্ঠে। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তাকি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি।
কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তা কি জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো প্রিয়ভাষিনী আশায় কত যে আর শুধু বসে থাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আজ কি তোমার স্বপ্ন দেখা সময় নিয়ে যাই যে সব হারিয়ে আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যাই যে সব হারিয়ে তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা প্রিয়ভাষিনী কথা রাখনি প্রিয়ভাষিনী আগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী কথা কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখে বাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাই জানো না কিছু না বলে চলে গিয়ে মনে দিও না ফাঁকি কথায় কথায় যে রাত হয়ে যায় কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখে বাকি 1953 সালে গীতা দত্ত এবং গুরু দত্তের আমন্ত্রণে মুম্বাই আসেন সুধীন দাশগুপ্ত সেই সময় মুম্বাইয়ের তারদেওতে তিনি কিছুদিন অতিবাহিত করেন তার রুমমেট ছিলেন সঙ্গীত শিল্পী সুবীর সেন দুজনের সখ্যতার ফলস্বরূপ একটি গানও সৃষ্টি হয় সুধীন দাশগুপ্তর লেখা এই গানটি এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমি অত ওগো জানি ভুলে যাবে যে আমার সে সময় সৃষ্টি হলেও কিন্তু গানটি অনেক পরে রেকর্ড হয় সুবীর সেনেরই কণ্ঠে অসাধারণ সেই গান আজ শুনুন ডক্টর শ্রাবণী তালুকদারের গলায় যদি কোনদিন থেমে যাও সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গাও কতদিন আর জীব কত আর এ ঝুলাব
কতদিন আরে জীবন কত আর তেমো ঝুলাবো তবুও তো পেয়েছি তোমায় তবুও তো পেয়েছি তোমায় জানি ভুলে যাবে যে আমার এত সুরাত এত গান আমি তো গেছি সেই গানে দিয়েছি প্রাণ হতি নেই আজ কিছু ভুলেছি যত কিছু ক্ষতি নেই আজ কিছু ভুলেছি যত কিছু এ জীবনে সবই যে হারায় এ জীবনে সবই যে হারায় জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত গান যদি কোনোদিন ভেঙে যায় সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত গান। এবার আমরা একটি গান শুনব যে গানটি খুবই বিখ্যাত একটি সঙ্গীত প্রধান ছায়াছবির গান। ছায়াছবির নাম বললে আপনারা সবাই বুঝতে পারবেন, ছায়াছবির নাম হংসরাজ। এই হংসরাজের ভীষণ সুন্দর সুন্দর অনেক গান আছে আমরা জানি। গানের সুর দিয়েছিলেন শ্রী সুধীন দাশগুপ্ত। যে গানটি আজকে আমরা শুনব সেই গানটি গেয়েছিলেন শ্যামশ্রী মজুমদার। সত্যি কথা বলতে কি আমারও এই তথ্যটি অজানা ছিল, কিন্তু এই অনুষ্ঠান করতে বসে এবং এই গানটা সম্বন্ধে যখন একটু জানার চেষ্টা করলাম তখন আমার গুরুর থেকে জানতে পারলাম যে এই গানটি গেয়েছিলেন শ্যামশ্রী মজুমদার বলে একজন, ভারী মিষ্টি গান টিয়া টিয়া টিয়া। আর এই গানটা আমার বিশেষ করে ভীষণ প্রিয়। আমার আমার কেন আমার মনে হয় সব মারাই এখানে যারা আছেন ছোটবেলায় বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় এই গান একবার না একবার গেয়েছেন। তো এটা আমাদের ভীষণই জনপ্রিয় একটি গান, আর শুনব আমাদের একেবারে কনিষ্ঠতম গুরু ভাই যিশুর কণ্ঠে। অর্পণ ভট্টাচার্য শোনাবে আমাদের টিয়া টিয়া টিয়া, খুবই বিখ্যাত গান, ছায়াছবির নাম হংসরাজ। টিয়া টিয়া অসপালা গায়ে থাকে তেরা চোখে তাকায় টিয়া নলুক পরা নাকে টিয়া 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 অসপালা গায়ে থাকে তেরা চোখে তাকায় টিয়া নলুক পরা নাকে টিয়া 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 রাজা বজে তালি টিয়া চলে শ্বশুর বাড়ি
দেখি কাজে তাই নাচে আরম যেতে চায় যে শিয়াল হংস রাজে খায় মধ্যে খেতে লক লকে জিপ কাজে তাই নাচে আরম যেতে হংস বয় খেপে মরে দিয়া এসে তাকে ধরে হংস বয় খেপে মরে তাকে ধরে মস্ত বড় লাঠি দিয়ে তারা সে আটাকে তারা চোখে তাকায় দিয়া নলক বারান্দাকে দিয়া 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 অজ বারা গায় থাকে তারা চোখে তাকায় দিয়া নলক বারান্দাকে দিয়া 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 পরবর্তী গান আশা ভোসলের কণ্ঠের সেই বিখ্যাত গান সাগর ডাকে আয়। 1972 সালে জীবন সৈকতে ছায়াছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন এই গানটির দৃশ্যে অভিনয় করেছিলেন। এই গানটি মূলত ধ্রুপদী ঘরানার হলেও এতে পাশ্চাত্য সঙ্গীতের সুরও ব্যবহার করা হয়েছে, যা সুধীন দাশগুপ্তর পক্ষেই সম্ভব হয়েছিল। নানা শ্রুতির প্রয়োগ, লম্বা মিড় এবং সুরের লহর বা ওঠানামা যেন সমুদ্রের ঢেউয়ের অনুষঙ্গ নিয়ে আসে গানটির মধ্যে। আসুন আমরা শুনি সেই গানটি, শিল্পী মৈত্রেয়ী ঘোষ। Thank you.
সঙ্গী শিল্পী দেবযানী গাঙ্গুলী। শ্রী সুধীন দাশগুপ্ত শুধু তো ছায়াছবির গান নয়, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে এই পুজোর সময়টাতে না, আমরা যারা ছোট থেকে গান করি তারা তো আরো ভালো করে জানি, পুজোর সময় আমরা কিন্তু অপেক্ষা করে থাকতাম যে শারদ অর্ঘ্যের গান কিছু আমরা সুন্দর সুন্দর শুনতে পাবো। এখনো হয় পুজোর সময়, এখনো নতুন নতুন গান বেরোয়, কিন্তু এখন বোধহয় সংখ্যাটা এত বেশি এবং শোনার মাধ্যমটাও এত বড়, সেই জন্য কিছু কিছু গান কোথায় যেন হারিয়ে যায়। ছোটবেলায় ওই একটি রেকর্ডের অপেক্ষা কিন্তু আমরা বসে থাকতাম এবং সেই গানগুলো পরবর্তী পর্যায়ে খুবই কালজয়ী গানে পরিণত হয়েছে, খুবই ফেমাস হয়েছে সমস্ত গানই প্রায়। সেই রকমই একটি শারদ অর্ঘ্যের গান শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন শ্রী সুধীন দাশগুপ্ত। আজকে আমাদের শোনাবেন সূর্যভুবনের অন্যতম সদস্যা শ্রীমতী দেবযানী গাঙ্গুলী। আমাদের আজকের অনুষ্ঠান হয়তো তোমারই জন্য, স্মরণে সুধীন দাশগুপ্তর পরবর্তী নিবেদন। ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে, গানটি 1968 সালে উত্তম কুমার অঞ্জনা ভৌমিক অভিনীত কখনো মেঘ ছায়াছবিতে একটি রোম্যান্টিক দৃশ্যে অঞ্জনা ভৌমিকের লিপে আরতি মুখোপাধ্যায় গেয়েছিলেন। ছবি আঁকার তুলির টান যেন ফুটে ওঠে গানের সুরের মধ্যে। রহস্য রোমাঞ্চে ভরপুর কখনো মেঘ এই সিনেমাটির মধ্যে এই রোম্যান্টিক গানটি এক অনন্যতা নিয়ে আসে। আমরা এখন গানটি শুনব মহুয়া রায়ের কণ্ঠে। ছবি মনে একান্তে দিলাম রেখে, হৃদয় বলে আমায় দেখে, ভালোবাসা দিয়ে রেখো ঠেকে, তোমায় দেখে ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে, হৃদয় বলে আমায় দেখে, ভালোবাসা দিয়ে রেখো ঠেকে, তোমায় দেখে আশুক নেমে আমায় দেখে আমায় আমি
যদি কখন চোখের তারায় মনের ছবিটি নেমে দাঁড়ায়, যদি কখন চোখের তারায় মনের ছবিটি নেমে দাঁড়ায়, তারি আলোয় ছিঁড়ে নেব শেখে মনের একান্তে বিরাম রেখে তোমায় দেখে ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে হৃদয় বলে আমায় দেখে ভালোবাসা দিয়ে রেখো ঢেকে। আজকে সবারির গানের মাঝখানে টুক করে একটু নিজেও একটা গান শোনানোর সুযোগ পেয়ে গিয়ে খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানকে আরও আগে এগিয়ে নিয়ে যাই। এরপরে যে গানটি আমরা শুনব, এই গানটি কিন্তু ভীষণই নস্টালজিক, মানে আমাদের সবাইকে একদম কোন সময়ে সেই আমাদের যৌবনে নিয়ে গিয়ে ফেলবে। আজকের শীর্ষক গীত যেটি, হয়তো তোমারই জন্য। আজকে যখন আমরা করতে বসেছি হয়তো তোমারই জন্য স্মরণে সুধীন দাশগুপ্ত, তখন এই গান ছাড়া তো আজকের সন্ধেটা ঠিকঠাক হবে না, কিছু যেন একটা অপূর্ণ থেকেই যাবে। তো আসুন সেই কালজয়ী গান শুনে নিই, হয়তো তোমারই জন্য, যেটা কিনা কোনো এমন বাঙালি নেই যে কোনো না কোনো সময়ে এই গানটা গায়নি, অন্তত গুনগুনিয়ে গেয়েছে, সে গায়ক গায়িকা হোক বা না হোক। এই গানটি আজ আমাদেরকে শোনাবেন, তার আগে আমি একটু বলে নিই যে এই গানটির মূল গানটি গেয়েছিলেন অবশ্যই পদ্মভূষণ শ্রী মান্না দে, কথা এবং সুর সুধীন দাশগুপ্তর। 1969 সালে অভিনীত, সৌমিত্র অভিনীত, সঙ্গে ছিলেন তনুজা, ছায়াছবির নাম তিন ভুবনের পারে। আজকে আমাদের শোনাবেন শান্তনুদা। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশা হাত বাড়া। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলো নি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো নি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনোই কান্তি চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। ভীষণ রোমান্টিক গান, খুব সুন্দর করে গাইলেন শান্তনুদা, অনেক ধন্যবাদ শান্তনুদা মহাশয়কে। চলে যাই পরবর্তী গানে। সুধীন দাশগুপ্তর স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্ত দুজনেই সাংগীতিক ক্ষেত্রে ছিলেন সৃজনশীল মানুষ। সুধীন দাশগুপ্ত এত গান রচনা করতেন, গানে সুর দিতেন, তাই স্ত্রী একদিন অভিমান করে বললেন, কই আমাকে নিয়ে তো কোনো গান লেখো না, আমাকে নিয়ে তো একটা গান লিখতেও পারো। সুধীন দাশগুপ্ত স্ত্রীর কথা রেখেছিলেন, লিখেছিলেন সেই কালজয়ী গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, যা অমর হয়ে আছে, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছেই ছিলেন অতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। শুনুন রুমা চ্যাটার্জির কণ্ঠে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না আমি আমি তোমার কাছে ছিলে নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন
স্বপ্ন নায়িকা লিখেছি তোমার মনের উপরে অনেক ছন্দলিপিকা সেদিন আছো একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য না হাকি আমি তোমার কাছে ছেলে মতি নগণ্য একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য শিল্পী শ্রমণ রায়, এই গানটার একটি বিশেষত্ব আছে। এটিও শারদ অর্ঘের গান, 1965 সালের পুজোর গান ছিল এটি। বিশেষত্বটি হলো এই গানটি একটি পাশ্চাত্য সঙ্গীতের অনুসরণে বা অনুকরণে বলতে পারেন তৈরি হয়েছে, অনুসরণেই বলবো আমি, তৈরি হয়েছে। সাধারণত যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো বিদেশি সুরটাকে নেওয়া হয় এবং সেই সুরে বাংলা গান তৈরি হয় বা হিন্দি গান তৈরি হয়, কিন্তু এই ক্ষেত্রে একটু অন্য ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেটা ভীষণভাবে পরে সবারই মাঝে খুবই এটা প্রশংসনীয় ছিল। এটি একটি অ্যারেবিয়ান নাইটসের একটি সুর থেকে নেওয়া হয়েছে, যেটা সুরটা মিউজিক্যাল পার্টে ইউজ করা হয়েছে, মানে গানটার সুর যেখানে লিরিক্স রয়েছে সেটার সুরটা আলাদা, কিন্তু অ্যারেবিয়ান নাইটসের যে সুর সেটাকে ইউজ করা হয়েছে মিউজিকের পার্টগুলোতে, মানে ধরুন প্রিলিউড ইন্টারলিউড এই সমস্ত জায়গাগুলোতে ইউজ করা হচ্ছে। কিন্তু যখন গানটা অন হোল শোনা হচ্ছে তখন কোনোভাবে যেন মনেই হয় না যে এটা কোনো পাশ্চাত্য সঙ্গীতের ওখান থেকে নেওয়া হয়েছে, মনে হয় ঠিক যেন এই গানটার জন্যই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি হয়েছে, একটা একে অন্যের পরিপূরক। এত সুন্দরভাবে এই গানটা সৃষ্টি করা হয়েছে, আজকে সেই গানটাই আমরা শুনে নেব আমাদের এই হয়তো তোমারই জন্য স্মরণে সুধীন দাশগুপ্ত অনুষ্ঠানে। আমরা তো আমাদের অনুষ্ঠানে সবাই জানেন কোনো মিউজিক আমরা আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছি না, সেই জন্য যে জিনিসটা আমি এতক্ষণ বললাম এটা হয়তো আপনারা সেভাবে সেটার স্বাদ পাবেন না আজকের শ্রমণের পারফরমেন্সে, কিন্তু শ্রমণ গানটা আপনাদের সুন্দর করে শুনিয়ে দেবে। আপনাদের সবাইকে বলছি গানটা পরে যদি পারেন অরিজিনাল রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে বিদেশি সুরটাকে ব্যবহার করেছেন সুধীন দাশগুপ্ত এই গানটায়। গানটির কথা ও সুর অবশ্যই সুধীন দাশগুপ্ত এবং শিল্পী শ্যামল মিত্র। কেন তুমি ফিরে এলে গানটি আজকে আমাদের শোনাবে শ্রমণ রায়। আমি কেন তুমি ফিরে এলে আমি অন্ধকার যে পাইনি দ্বার যদি আর দ্বার তুমি ফিরে
শিবায় বাসাতে যাবে তুমি ফিরে কথা না রেখে কেন তুমি আমি অন্ধকারে খুঁজে পাই যদি তুমি ফিরে কথা না রেখে যত কেন রাত এখনো অনেক বাকি, কিছু তারা জেগে আছে তারই পানে এসো চেয়ে থাকি। জীবন সৈকতে ছায়াছবির গান সঙ্গীত শিল্পী ছিলেন আশা ভোঁসলে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের অভিনয়ে গানটি আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। গানের কথা আমাদের মনকে স্পর্শ করে। রাগাশ্রয়ী ঠুংরিকে পাশ্চাত্য ভঙ্গিমায় এমন অভিনবভাবে উপস্থাপিত করেছেন সুধীন দাশগুপ্ত যে আজও গানটি সমানভাবে জনপ্রিয় আমাদের কাছে। আসুন শুনি এই গানটি মহাপুরুষের কণ্ঠে। কিছু তারা জেগে আছে তারি পানে এসো চেয়ে থাকি। রাত এখনো অনেক বাকি, কিছু তারা জেগে আছে তারি পানে এসো চেয়ে থাকি। খুলো মনে বাকি, কিছু তারা জেগে আছে তারে পানে
সুচে থাকি রাত কোনো মনে থাকি ভাবনা তরি শ্রুতি তনে কোথায় গিয়েছে ভেসে শিশু জানে ভাবনা তরি শ্রুতি তনে কোথায় গিয়েছে ভেসে শিশু জানে আলোর ঠিকানা খুঁজে দিয়ে চোখে তারে ছবি আঁকি রাত দেখো কিছু চারা জেগে আছে তারে পায়ে সুচি থাকি রাত দেখো থাকি রাত এখনো অনেক বাকি, ঠিক কথা। শ্রী সুধীন দাশগুপ্তের গানের সম্ভার সেও অনেকটা বাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে তার কিছুটা আমরা চেষ্টা করছি শোনানোর, তারই গান দিয়ে তার জন্মদিন আমরা পালন করার চেষ্টা করছি। দেখতে দেখতে অনেকেরই আমরা নিবেদন দেখলাম, শুনলাম। এখন আমরা আসব পারমিতাদির পরিবেশনায়। পারমিতাদি আমাদের যে গানটি শোনাবেন সেটিও একটি শারদ অর্ঘ্যের গান। 1958 সালে গানটি প্রকাশিত হয় গীতা দত্তের কণ্ঠে, সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে। আমাদের জীবনে সব সময় একটা চলতে থাকে চাওয়া আর পাওয়ার টানাপোড়েন। আমরা অনেক কিছু চাই কিন্তু কতটা পাই? আবার অনেক সময় চাওয়া জিনিসটা পেয়ে গেলে মনে হয় এটা কি এতটাই চাওয়ার মতো কিছু ছিল। আবার অনেক সময় যা চাই সেটা হয়তো পুরোটা পাই না। এই নিয়ে সর্বক্ষণই আমাদের জীবনে চলতে থাকে চাওয়া আর পাওয়া নিয়ে এক দ্বন্দ্ব। আসুন আমরা এবার স্রষ্টার লেখায় দেখে নি, তারই সুরারোপিত গানে দেখে নি চাওয়া পাওয়ার এই কথা। একটু শুনে নি সুরে সুরে, পারমিতাদি শোনাবেন আমাদের পারমিতা মুখোপাধ্যায়। একটু চাওয়া একটু পাওয়া তাই নিয়ে গান গাও সারা বেলা, মন নিয়ে হলো খেলা কিনেছি স্বপ্নের পাতা শুধু মিলেছি। মন
আচার্য ভুবনের, যিনি প্রাণ পুরুষ, যার জন্য আমরা সকলে আজ এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, যার ভাবনায় আমরা দ্বিতীয় এই অনুষ্ঠান সূর্য ভুবনের আজকে নিবেদন করতে পারছি, আমাদের গুরু শ্রী সূর্য ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাব এরপরে আমাদের কিছু শোনানোর জন্য। কিন্তু দাদা, আপনারই অনুমতি নিয়ে আমি একটুখানি আপনার সম্বন্ধে বলতে চাই। আপনার কাছে আমরা, এটা আমি সবার হয়েই বলছি, কারণ আমি জানি আমি যেটা উপলব্ধি করি আপনার কাছে শিখতে গিয়ে এটা সবারই উপলব্ধির সাথে মিলেই যাবে, শুধু গান নয়, এই যে ধরুন এই এক একটা অনুষ্ঠান আমাদের, আপনি বলছেন আপনি আমাদের যুগিয়ে দিচ্ছেন সেই খাবারটা, যে দেখো এটা আছে, এটা তোমরা করো সবাই মিলে, এটা করতে গিয়ে যে আমরা কত কিছু শিখছি গানের বাইরেও। আপনি সবাইকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা সবাই এসো, অ্যাঙ্করিং করো, তার জন্য যে একটু মাত্র পড়াশোনা যেটুকু করতে হচ্ছে, আমরা হয়তো করতাম না এটা, কিন্তু নিজের উৎসাহে, এই যে আমাদেরকে উৎসাহ দেওয়া সেটা করার জন্য। এটা গেল গানের ব্যাপার আর কথা বলার, একটা গান গাইবার জন্য কিভাবে বসতে হবে, কিভাবে পরিবেশন করতে হবে, কিরমভাবে মাইক ধরতে হবে, যদি এই ইয়ারফোন নিয়ে গান করতে হয় সেটাও কিভাবে রাখতে হবে, এবং মুখ চোখের অঙ্গভঙ্গি, কোন কথা বলার সময় গানের কিরকম করতে হবে, এত শিখি আমরা আপনার কাছে। আমরা সত্যি প্রত্যেকে ধন্য আপনাকে গুরু হিসাবে পেয়ে, সত্যি আমাদের সবাইকার গুরুভাগ্য অত্যন্ত ভালো যে আমরা আপনার শিষ্য বা শিষ্যা হতে পেরেছি। আমি যদি এই নিয়ে বলতে থাকি তাহলে বোধ হয় বাকি রাতটা, ওই রাত অনেক বাকি, সেই পুরো রাতটা বোধ হয় পেরিয়েই যাবে সবাই যদি বলতে থাকি। তো আমরা চলে যাব আপনার থেকে কোনো একটি গান, আপনার যা পছন্দ আপনি যদি আমাদের একটু শোনান। সুধীন দাশগুপ্তের গান বলতে গেলে আমার বড় মুশকিল হয় যে আমি কি করি আর কি না করি, কারণ অনেক ভালো ভালো গান মনে পড়ছে। একটা গান যেটা গাইবো বলে এখন স্থির করলাম এক্ষুনি বসে, সেটা হচ্ছে যে এটা ওনার একটা দুর্দান্ত ছায়াছবি, পিকনিক। পিকনিক একমাত্র ছায়াছবি যেটি উনি, ওনাকে একটি একমাত্র টিমটিমে পুরস্কার পাইয়েছিল, সেটা হচ্ছে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে BFJA অ্যাওয়ার্ড, খুব বিখ্যাত অ্যাওয়ার্ড বেঙ্গলের, মানে এত বড় অ্যাওয়ার্ড যে সর্বভারতীয় ক্ষেত্রে শিল্পীদের বা সুরকার, সঙ্গীত শিল্পী, নায়ক নায়িকারা অ্যাওয়ার্ড পেতেন। BFJA অ্যাওয়ার্ড খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ছিল এক সময়, সেই BFJA অ্যাওয়ার্ড উনি 1972 পিকনিক ছায়াছবির জন্য পেয়েছিলেন, এবং সেই ছবির গানগুলো সত্যিই খুব, এক একটা যেন এক এক রকম। আজকেও আমরা এক একটা গান নিয়েছি, তো যে গানটি আমি গাইছি মান্নাদের কণ্ঠে, গান ভীষণ একসময় জনপ্রিয় হয়েছিল, কিন্তু কোনো কারণে কি হয় অনেক সময় অনেক ভালো জিনিসের মাঝে না কিছু কিছু ভালো জিনিস একটু চাপা পড়ে যায়। তো এই গানটা এই যে এত টিভিতে গান শুনি, সব রকম প্রোগ্রাম হয়, তাতে এই গানটা চট করে কেউ গায় না, অন্য গানগুলো কিন্তু ভীষণভাবে গায়, এই গানটা একটু চাপা পড়ে যায়। এই ছবিটার এই যে গানটা আমি বলছি, এটা সুজনবাবুর লেখা এবং সুর। একটা গ্রুপ অফ পিপল, পুরুষ নারী মিলে, বন্ধুরা সব, তারা একটা পিকনিকে গিয়েছিলাম, সেখানে কিছু ঘটনা ঘটেছিল, সেই তাদের যে পারস্পরিক সম্পর্কের কিছু টানা পড়েন, বোঝা না বোঝা সম্পর্কের যে অদ্ভুত কিছু রহস্য, সেই নিয়ে ছায়াছবি। তো তার একটা মনে হচ্ছে সামারি এই গানটার মধ্যে দিয়ে উনি লিখেছিলেন, যেটা আমি ওনার যে কবিসত্তাটাকেও আমি সামনে একটু আনতে চাই, যে একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। গানটাকে গানের মতো করে না, একটু কবিতার মতো করে ভাবুন, যে একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনেরই ঠিকানা, এই পথ খুঁজে সব ভয় মুছে, সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে সবাই, কিন্তু যে যার রিলেশনে, কিন্তু কেউ তো জানে না মনেরই ঠিকানা। এটা একটা সাংঘাতিক ব্যাপার, সম্পর্কগুলো কিন্তু অনেক দূর গভীরে চলে যাচ্ছে, মানে একেবারে যত দূর, মানে শরীরের চামড়া ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু কেউ তো জানে না মনেরই ঠিকানা। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, চায় যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে, একটা কোনো অদ্ভুত জীবন, যে জীবন অজানা জীবন, তার স্বপ্ন দেখিয়ে মনকে
বুঝিয়ে রাখেন, বন্ধ ঘরেতেই বন্দি হলে সেই একই তো ভাবনা, কোথায় একটা যেন একটা বন্ধ আছে, সেই খুলে আসে না, তার জন্য সম্পর্কগুলো সেরকম স্বচ্ছ হয় না, একটা মন আরেকটা মনকে পড়তে পারে না, বন্ধ ঘরেতে বন্দি হলে সেই একই তো ভাবনা, কেউ তো জানে না মনেরই ঠিকানা। এই কথাটা বারবার ঘুরে এসছে গানেতে, কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, কালকের কথা ভেবে সবার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে, কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল, কিচ্ছু নেই কাছে দেবার মতনও কিছু নেই, ভালোবাসলে দুজনকে তো প্রেমাস্পদকে কিছু দিতে হবে, কি দেবে, সেই নিঃস্বার্থ প্রেম কি আছে কাছে যেটা দিতে পারবে, সব কিছু তো একটা স্বার্থের টানা পড়েনে, দেয়া নেয়া চাপ পাওয়ার মধ্যেই রয়েছে, তার আগে তো যেতে পারেনি, কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল, সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না, সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না, সে সন্দেহ আসে কোথায়, কারণ ট্রান্সপারেন্সি নেই বলেই সন্দেহ আসে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভুছে কেউ তো জানে না মনের ঠিকানা, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভুছে কেউ তো জানে না মনের ঠিকানা, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, চাই যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে, চাই যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে, বন্ধ ঘরেতেই বন্দি হলে সেই একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল, কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল, সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝে তো বোঝে না, কেউ তো জানে না মনের ঠিকানা, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভুছে কেউ তো জানে না মনের ঠিকানা, কেউ তো জানে না মনের ঠিকানা, কেউ তো জানে না মনের ঠিকানা। হয়তো তোমারই জন্য স্মরণে সুধীন দাশগুপ্ত, এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো, তবে এটি শেষ নয়, আমাদের পথ চলা শুরু হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা যেন এভাবেই অনুষ্ঠান করে যেতে পারি,
ও মানুষকে আনন্দ দিতে পারি এই আমাদের একান্ত কামনা। আমি সবার প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে, যিনি এই অনুষ্ঠানের রূপকার এবং যার প্রেরণায় আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। ধন্যবাদ জানাই আমার গুরু বোন এবং গুরু ভাইদের, যারা এই অনুষ্ঠানে সঙ্গীত এবং সঞ্চালনার মালা গেঁথেছেন। সঞ্চালনায় আমার সঙ্গে ছিলেন আমার গুরু বোন মহুয়া রায়, তাকেও আমি আমার ধন্যবাদ ও ভালোবাসা জানাই। জুম মিটিংয়ের টেকনিক্যাল যে সমস্ত ব্যাপার থাকে সেইগুলি যিনি নিপুণভাবে হোস্ট হিসাবে পরিচালনা করেছেন, তিনি আমাদের গুরু বোন মহুয়া বোস, তাকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই যে সুচারুভাবে তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পেরেছেন। ধন্যবাদ জানাই গুরু ভাই অনক ব্যানার্জিকে, যিনি কো হোস্ট হিসেবে মহুয়াকে সাহায্য করেছেন। এই অনুষ্ঠানের পোস্টার তৈরি করেছেন আমাদের গুরু ভাই শ্রমণ রায় এবং গুরু বোন শ্রেয়া চট্টরাজ, তাদেরকেও আমাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের, যারা এই অনুষ্ঠান দেখেছেন এবং আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনাদের জন্যই এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠেছে। আজ তবে এখানেই শেষ করছি, আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।